আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কীভাবে খুব সহজে ইংলিশের এই ছোটো ছোটো বাক্য দ্বারা অনর্গল কথা বলা যায় সেই সকল বিষয় সম্পর্কে। আপনার যদি এই সকল বিষয় জানা থাকে তাহলে আপনি খুব সহজে ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন। তবে চলুন না ভিউয়ার্স, দেখা যাক আমাদের মূল বিষয়টিকে। আমি তোমার সাথে রাজি নই। আই ডোন্ট এগ্রি উইথ ইউ। আই ডোন্ট এগ্রি উইথ ইউ। আমি তোমার সাথে রাজি নই। আমার ভালো লাগছে না। আই অ্যাম নট ফিলিং ওয়েল। আই অ্যাম নট ফিলিং ওয়েল। আমার ভালো লাগছে না। তুমি নিজেই যাও। গো ইয়োর সেলফ। গো ইয়োর সেলফ। তুমি নিজেই যাও। তৈরি হও। বি রেডি। বি রেডি অর্থ হল তৈরি হও। ভবিষ্যতে এরকম আর করো না। ভবিষ্যতে এরকম আর করো না। ডোন্ট ডু সো ইন ফিউচার। ডোন্ট ডু সো ইন ফিউচার। ভবিষ্যতে এরকম আর করো না। ফিরে যাও। গো ব্যাক। গো ব্যাক অর্থ হল ফিরে যাও। শিগগির এসো। কাম সুন। কাম সুন অর্থ হল শিগগির এসো। তাকে ডেকে পাঠাও। সেন্ট ফর হিম। সেন্ট ফর হিম। তাকে ডেকে পাঠাও। তোমার হাত ধোও। ওয়াশ ইয়োর হ্যান্ডস। ওয়াশ ইয়োর হ্যান্ডস। তোমার হাত ধোও। লাইট নিভিয়ে দাও। সুইচ অফ দ্য লাইট। সুইচ অফ দ্য লাইট। লাইট নিভিয়ে দাও। প্রদীপটি নিভিয়ে দাও। পুট অফ দ্য ল্যাম্প। পুট অফ দ্য ল্যাম্প। প্রদীপটি নিভিয়ে দাও। পাখাটি চালিয়ে দাও। সুইচ অন দ্য ফ্যান। সুইচ অন দ্য ফ্যান। পাখাটি চালিয়ে দাও। প্রদীপটি জ্বালাও। লাইট দ্য ল্যাম্প। লাইট দ্য ল্যাম্প অর্থ হল প্রদীপটি জ্বালাও। এদের কাজ করতে দাও। লেট দিস পিপল ডু দেয়ার ওয়ার্ক। লেট দিস পিপল ডু দেয়ার ওয়ার্ক। এদের কাজ করতে দাও। আমাকে জানাতে ভুলো না। ডোন্ট ফেইল টু ইনফর্ম মি। ডোন্ট ফেইল টু ইনফর্ম মি। আমাকে জানাতে ভুলো না। আগুনটা জ্বালিয়ে রাখো। কিপ দ্য ফায়ার অন। কিপ দ্য ফায়ার অন। আগুনটা জ্বালিয়ে রাখো। একটি ট্যাক্সি ভাড়া করো। হায়ার এ ট্যাক্সি। হায়ার এ ট্যাক্সি। একটি ট্যাক্সি ভাড়া করো। অন্যর নকল করো না। ডোন্ট কপি আদার্স। ডোন্ট কপি আদার্স। অন্যর নকল করো না। গাড়ি থামাও। স্টপ দ্য কার। স্টপ দ্য কার অর্থ হল গাড়ি থামাও। দেরি করো না। ডোন্ট ডিলে। ডোন্ট ডিলে অর্থ হল দেরি করো না। সমানুপাতিক হও। পাঞ্চুয়াল। পাঞ্চুয়াল। বোকামি করো না। ডোন্ট বি সিলি। ডোন্ট বি সিলি। বোকামি করো না। কালি দিয়ে লেখো। রাইট ইন ইঙ্ক। রাইট ইন ইঙ্ক। কালি দিয়ে লেখো। তোমার পেশা কি।
হোয়াট ইজ ইউর প্রফেশন, হোয়াট ইজ ইউর প্রফেশন, তোমার পেশা কি? রাস্তা বন্ধ, রোড ক্লোজ, রোড ক্লোজ অর্থ হল রাস্তা বন্ধ। লাইনে দাঁড়ান, প্লিজ স্ট্যান্ড ইন এ কিউ, প্লিজ স্ট্যান্ড ইন এ কিউ, লাইনে দাঁড়ান। বিশ্রামালয়, বিশ্রামালয় এটা হলো ওয়েটিং রুম, ওয়েটিং রুম অর্থ হল বিশ্রামালয়। বাড়ি ভাড়া দেওয়া হবে, টুলেট, টুলেট অর্থ হল বাড়ি ভাড়া দেওয়া হবে। শুধুমাত্র মহিলাদের জন্য, ফর লেডিস অনলি, ফর লেডিস অনলি, শুধুমাত্র মহিলাদের জন্য। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, নো এন্ট্রি উইদাউট পারমিশন, নো এন্ট্রি উইদাউট পারমিশন, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এইখানে রাস্তা পার করুন, ক্রস ফ্রম হিয়ার, ক্রস ফ্রম হিয়ার, এখানে রাস্তা পার করুন। প্রবেশ এটা হবে এন্ট্রান্স, এন্ট্রান্স অর্থ হল প্রবেশ। প্রস্থান এটা হবে এক্সিট, এক্সিট অর্থ হল প্রস্থান। বাদ হার দিয়ে চলুন, এটা হবে কিপ টু দ্য লেফট, কিপ টু দ্য লেফট অর্থ হল বাদ হার দিয়ে চলুন। এখানে গাড়ি দাঁড় করাবেন না, নো পার্কিং হিয়ার, নো পার্কিং হিয়ার, এখানে গাড়ি দাঁড় করাবেন না। খারাপ ভাববেন না, ডন্ট মাইন্ড, ডন্ট মাইন্ড অর্থ হল খারাপ ভাববেন না। আপনার সেবার জন্য উপস্থিত, আপনার সেবার জন্য উপস্থিত, আই অ্যাম অ্যাট ইয়োর সার্ভিস, আই অ্যাম অ্যাট ইয়োর সার্ভিস, আপনার সেবার জন্য উপস্থিত। আমি এখানে বসতে পারি, মে আই সিট হিয়ার, মে আই সিট হিয়ার, আমি এখানে বসতে পারি। আমরা তোমার প্রতি ঋণী, উই আর গ্রেটফুল টু ইউ, উই আর গ্রেটফুল টু ইউ, আমরা তোমার প্রতি ঋণী। এই যথেষ্ট, দ্যাট উইল ডু, দ্যাট উইল ডু, এই যথেষ্ট। ব্যস্ত হবেন না, ডন্ট বোদার, ডন্ট বোদার অর্থ হল ব্যস্ত হবেন না। রাস্তা বন্ধ, রোড ক্লোজ, রোড ক্লোজ অর্থ হল রাস্তা বন্ধ। দেরি করো না, ডন্ট বি লেট, ডন্ট বি লেট অর্থ হল দেরি করো না। আমি তোমার সাথে পুরাপুরি একমত, আই টোটালি এগ্রি উইথ ইউ, আই টোটালি এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে পুরাপুরি একমত। আমি একটি কাজ পেয়েছি, আই গট এ ওয়াক, আই গট এ ওয়াক, আমি একটি কাজ পেয়েছি। আমি ভূতে বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ ইন গোস্ট, আই ডোন্ট বিলিভ ইন গোস্ট, আমি ভূতে বিশ্বাস করি না। আমি তোমাকে বিশ্বাস করি, আই বিলিভ ইউ, আই বিলিভ ইউ অর্থ হল আমি তোমাকে বিশ্বাস করি। আমি আমার বোনের সাথে এখানে এসেছি,
আই কাম হেয়ার উইথ মাই সিস্টার, আই কাম হিয়ার উইথ মাই সিস্টার, আমি আমার বোনের সাথে এখানে এসেছি, আমি এখানে বসার জন্য এসেছি, আই কাম হেয়ার ফর সিট ডাউন, আই কাম হিয়ার ফর সিট ডাউন, আমি এখানে বসার জন্য এসেছি, আমি তোমাকে শুনতে পাচ্ছি না, আই ক্যান্ট হেয়ার ইউ, আই ক্যান্ট হেয়ার ইউ, আমি তোমাকে শুনতে পাচ্ছি না। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। যদি ভিডিওটি দ্বারা আপনাদের সামান্য হেল্পফুল হয়, যদি আপনাদের কথা বলার জন্য কিছু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে এটি একটি কমেন্টস করে জানাবেন। আর যদি কোনো ওয়ার্ড বা বাক্য ভুল হয়ে থাকে, সেটিও আপনারা কমেন্টসের মাধ্যমে তুলে ধরতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।